হ্যালো ফ্রেন্ডস, আমি রিতা আর রিতাস বেস্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবারও চলে এসেছি ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের ফুলুরির রেসিপি। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ফুলুরি তৈরি করার জন্য প্রথমেই আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে বেসন। বেসন এখানে আমি 3 হাতা ব্যবহার করেছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে হালকা একটু মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু একেবারে জল দিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করব না, অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে একদম ঘন করে তৈরি করে নিতে হবে। আমি এখানে এই ব্যাটারটা তৈরি করার জন্য একটা হুইস্কার নিয়েছি, আপনারা চাইলে একটা ফোক দিয়েও করতে পারেন। বেসনটাকে নাড়তে নাড়তে দেখতে পাবেন কিছুক্ষণ পর এর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে, সামান্য একটু গোটা জিরে, সামান্য একটু লঙ্কা কুচি দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য একটু হিং জল দিয়ে দিলাম, হিং জলটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমরা ব্যাটারটাকে চেক করার জন্য একটু হাতে ব্যাটারটাকে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেখব। যদি জলের মধ্যে এই ব্যাটারটা ভেসে উঠে যায় তাহলে বুঝতে হবে ব্যাটারটা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন এখানে ভেসে উঠে গেছে। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই ফুলুরিটা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবেন, তাহলে একদম দোকানের মতো মনে হবে। এবার হাতে করে একটু একটু নিয়ে এইভাবে ছেড়ে দিচ্ছি। এভাবে ছেড়ে দিয়ে আমরা কিন্তু ফ্রাই করে নেব, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আমার রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে, যাতে তারাও আমার এই রেসিপিগুলো দেখে বাড়িতে ট্রাই করতে পারে। আর আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের সবার কাছে আমার অনুরোধ, রেসিপির ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের রেসিপিগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ফুলুরিগুলোকে উল্টে পাল্টে নেওয়ার জন্য আমি এখানে একটা শিক ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো খুন্তি দিয়েও করতে পারেন। আমার রেসিপির ভিডিও আপনারা কে কোথার থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের নামটা মেনশন করব। আর আমার ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু একদম ভুলবেন না, আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, লিঙ্কটা ফলো করে আমার পাশে থাকবেন। ফার্স্ট ব্যাচের ফুলুরিগুলো আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে এভাবে ছেঁকে তুলে নিচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি সেকেন্ড ব্যাচটাকেও ভেজে নেব, অল্প অল্প করে হাতে নিয়ে ঠিক একই রকমভাবে আমি এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তাহলে আর দেরি না করে চটপট তৈরি করে ফেলুন আপনারাও এই ফুলুরির রেসিপিটি। এই ফুলুরিটা তৈরি করতে খুব কম সময় লাগে এবং খুব অল্প উপকরণেই হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এখন আমি একটা ফুলুরি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে। দেখতেই পেলেন কতটা সফট হয়েছে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আর রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন।